আসসালামু আলাইকুম সবাইকে আমি তুষার ইয়াস ট্যুরিজম হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে প্রত্যেকটা ব্যাচই আমাদের যখন এখান থেকে কোর্স শেষ করে ইন্টার্নশিপে যায় সো 28 ব্যাচ তার মধ্যে একটা অন্যতম ব্যাচ আমাদের এফএমবি প্রোডাকশন ডিপার্টমেন্টের এখানে প্রত্যেকটা স্টুডেন্ট ইন্টার্নশিপে এবং কি জবের ক্ষেত্রে সাকসেস ওরা আমি মনে করি সো আমরা আজকে আমাদের যে সব স্টুডেন্টরা ইন্টার্নশিপ এবং কি জবের ক্ষেত্রে আছে আমরা কিছু কিছু স্টুডেন্টদের সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব চলুন তাহলে তাদের সাফল্যের কিছু কথা আমরা শুনে আসি প্লিজ আমি মোহাম্মদ শাকিল ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের 28 ব্যাচের স্টুডেন্ট আমরা এক বছরের কোর্স শেষ করেছি দেন ইনস্টিটিউট থেকে আমাদেরকে ইন্টার্নশিপের জন্য সুযোগ করে দেওয়া হয়েছে তো প্রথমে আমি ছিলাম হচ্ছে গিয়ে হোটেল সারিনায় সেখানে আমি 3 মান্থস ইন্টার্নি করি সেইখান থেকে আমি আবার সুযোগ পাই হোটেল রেনিসেন্সে সেখানে হচ্ছে গিয়ে আমি 6 মান্থসের ইন্টার্নশিপ কমপ্লিট করি ওইখান থেকে ইন্টার্ন কমপ্লিট করে বের হওয়ার সাথে সাথেই হচ্ছে গিয়ে আমি বর্তমানে কর্মরত আছি বাংলাদেশের একটি স্বনামধন্য ফাস্টফুড খানাজ সেটার অপারেশন এক্সিকিউটিভ হিসেবে সো আপনারা চাইলে ইয়েস ট্যুরিজম এবং হোটেল ম্যানেজমেন্ট আমাদের যে ইনস্টিটিউট সেটা চাইলে ভিজিট করতে পারেন এবং এখান থেকে হচ্ছে গিয়ে আপনারা আপনাদের ভবিষ্যৎ গড়ার জন্য যদি কেউ কালিনারি নিয়ে মানে ভবিষ্যতে কিছু করতে চান তাহলে এটা খুবই ভালো একটি প্রেক্ষাপট আমি মনে করি যারা কালিনারি নিয়ে কেরিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন সবাইকে আমাদের ইনস্টিটিউটে স্বাগতম এবং অবশ্যই এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন এবং ভালো কিছু নিয়ে আমাদের মতো বের হতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমি তানভীরুল ইসলাম ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টের 28 ব্যাচ স্টুডেন্ট আমি রিসেন্টলি এখান থেকে 1 ইয়ার কোর্স কমপ্লিট করেছি কালিনারি এডুকেশনের দেন আমি এখন কন্টিনেন্টাল থেকে 2 মান্থসের ইন্টার্নশিপ কমপ্লিট করেছি ইন্টার্নশিপ কমপ্লিট করে বের হওয়ার পরপরই আমি বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জে জব অফার পেয়েছি যেটা ইন্টারকন্টিনেন্টাল আন্ডারে আপনারা যারা এই লাইনে যারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চান তারা অবশ্যই ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে ইনস্টিটিউট ভিজিট করবেন এখানের কোর্স কারিকুলাম কালিনারি এডুকেশনের যে নলেজ যেগুলো আছে সেগুলো আপনারা ভবিষ্যতে অনেক ইউজফুল হতে পারবেন এগুলো নিয়ে আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে ভিজিট করার ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি রাহাত বিন ইউসুফ ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের 28 ব্যাচের স্টুডেন্ট আমি এখান থেকে 1 বছরের কোর্স শেষ করে 3 মাসের ইন্টার্নশিপের জন্য ইন্টারকন্টিনেন্টালে যাই ইন্টারকন্টিনেন্টাল থেকে ইন্টার্নশিপ শেষ করার পরই আমাকে লাফিং বুদ্ধ রেস্টুরেন্ট যেটা গুলশান দুয়ে খুব স্বনামধন্য একটা রেস্টুরেন্ট ওখান থেকে জব অফার দেয় এবং আমি সেখানে কর্মরত আছি তা আমি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের কাছে অনেক কৃতজ্ঞ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়ার জন্য আপনারা যারা এই ইন্ডাস্ট্রিতে কালিনারি ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়তে চান আপনারা অবশ্যই ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ভিজিট করবেন আর এখান থেকে অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন ধন্যবাদ এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমি শাহাদাত 28 ব্যাচের স্টুডেন্ট ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট আমি এখান থেকে 1 বছরের কোর্স শেষ করে এখন হোটেল সারিনাতে ইন্টার্নশিপ করতেছি আপনারা যারা এই কালিনারি আর্টসে ক্যারিয়ার ডেভেলপ করতে চান তারা অবশ্যই আমাদের ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্টে ভিজিট করে যাবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি রুমানা রিপন স্বর্ণা 28 ব্যাচের স্টুডেন্ট আমাদের 1 ইয়ারের কুকিং কোর্স কমপ্লিট হয়ে গেল আমি ইন্টারকন্টিনেন্টাল থেকে ইন্টার্ন কমপ্লিট করেছি 2 মাসের এখন ইন্টারকন্টিনেন্টালি অন কল হিসেবে আছি আপনারা যারা এই প্ল্যাটফর্মটাকে আপনাদের প্রফেশন হিসেবে নিতে চান তারা অবশ্যই ইয়েস ট্যুরিজমকে বেছে নিতে পারেন আপনাদের স্টাডির চয়েস হিসেবে তো আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আমি সারা আক্তার মালিহা আমি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের 28 ব্যাচের স্টুডেন্ট আমি এখান থেকে 1 বছরের শেফ কোর্স কমপ্লিট করে বর্তমানে ইন্টারকন্টিনেন্টালে ইন্টার্নশিপে আছি আপনারা যারা এই শেফ লাইনে আসতে চান করতে চান তারা অবশ্যই ইয়েসকে বেছে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ শাফায়েদনাম ভূঁইয়া আমি ইয়েস ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের 28 ব্যাচ এফএনবি প্রোডাকশনের একজন ছাত্র আমি এখান থেকে 1 বছরের কোর্স শেষ করার পর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ইন্টার্নশিপ করেছি এবং ইন্টারকন্টিনেন্টালে আমার ইন্টার্নশিপ শেষ হওয়ার পরপরই আমি কেজুয়েলে জয়েন করি এখনও আমি কেজুয়েলে কর্মরত আছি আমি পার্সোনালি ইয়েস ইনস্টিটিউটকে অনেক ধন্যবাদ জানাই আমার জীবনের একটা লক্ষ্য ছিল আমি এই প্রফেশনে আসবো এবং এই প্রফেশনে আমার বিল্ড আপ করবো
সেই ক্ষেত্রে ইয়েস ইনস্টিটিউট আমাকে অনেক বড় একটা হেল্প করেছে, আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের ইন্টার্নশিপের ব্যবস্থাও করে দিয়েছে এবং জব পাওয়ার ক্ষেত্রে বা কোনো জায়গায় সেটেল হওয়ার ক্ষেত্রেও ইয়েস ইনস্টিটিউট অনেক হেল্প করে থাকে আমাদের স্টুডেন্টদেরকে। তো আমি সর্বশেষ যারা বা এই প্রফেশনের মধ্যে নিজেকে বিল্ড আপ করতে চান আমি তাদেরকে অনুরোধ করব কাইন্ডলি আমাদের ইনস্টিটিউট ভিজিট করবেন। আশা করি আপনারা সবাই আশাহত হবেন না, ইয়েস ইনস্টিটিউট আপনাদেরকে ভালো একটা রাস্তা দেখিয়ে দেবে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ইয়েস ইনস্টিটিউট।